আসসালামু আলাইকুম আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম ছোট মাছ কাঁচা টমেটো দিয়ে মজাদার স্বাদের একটা রেসিপি নিয়ে আমি এ রেসিপিটার জন্য নিয়েছি কাঁচা টমেটো আর নিয়েছি ছোট মাছ আর কিছু আলু সিদ্ধ করে নিয়েছি টমেটোগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কোটার পর আর ধোয়ার প্রয়োজন নেই আমি এখানে সবগুলো টমেটোই কেটে নিব। কেটে আলুগুলোর সঙ্গে মিশিয়ে নিব কাঁচা টমেটো দিয়ে কাঁচা টমেটোর ভর্তা কাঁচা টমেটোর কারি কাঁচা টমেটোর ভাজি বা কাঁচা টমেটো দিয়ে শীতল সুটকেরি তরকারি সবগুলোই আইটেমই আমার কাছে অসম্ভব ভালো লাগে এখন আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিব ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিব অল্প একটু জিরা বাটা আর অল্প একটু পেঁয়াজ বাটা দিয়ে আমি একটা প্যান গরম করে নিব। এরপর তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দিব দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব আর সবজিগুলোকে আমি কষিয়ে নিব। কাঁচা টমেটোর এই কারিটা আমার কাছে তো অসম্ভব ভালো লাগে আর সিজনের শুরু থেকে শেষ পর্যন্ত এই কাঁচা টমেটো দিয়ে আমি বিভিন্ন রকমের আইটেম করে থাকি কাঁচা টমেটো ভাজিও আমার কাছে ভালো লাগে আর কাঁচা টমেটুর ভাজিও কয়েক রকমের করে থাকি আলহামদুলিল্লাহ আমার এখানে টমেটোগুলো কষানো হয়ে গেছে এখন অল্প একটু পানি দিয়ে দিব। দিয়ে কেটেরা রাখা ছোট মাছগুলো আমি দিয়ে দিব আমি আবারও একটু নেড়েচেড়ে দিব দিয়ে কষানোটা হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে অল্প একটু পানি দিয়ে দেব আর ছাদের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেব আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এরপর বলক উঠে আসলে আমি তরকারিটা নামিয়ে নেব আলহামদুলিল্লাহ এখানে আমার কারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি অনেকেই ভাবতে পারেন শীতের মধ্যে এই কাঁচা টমেটোর তরকারিটা খেতে টক লাগবে কিন্তু এই তরকারিটা এতটা টক হয়নি কারণ আমি কৃষকের বাগান থেকে সরাসরি টমেটোগুলো নিয়ে এসেছিলাম আর টমেটোগুলো পরিপক্কভাবে হয়েছে যার কারণে টক হয়নি আর এক দুদিন থাকলেই টমেটোগুলো পেকে যেত যার কারণে টমেটোর কারিটা এতটা টক হয়নি আর একটা মিষ্টি মিষ্টি লাগছিল আর আমার কাছে অসম্ভব ভালো লাগছিল আলহামদুলিল্লাহ তরকারিটা অসম্ভব মজা ছিল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ